ই-কমার্স বিজনেস বা অনলাইন বিজনেস স্টার্ট করার সময় যে কতগুলো গুরুত্বপূর্ণ স্টেপ ফলো করতে হয়, তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে ভালো মানের থার্ড পার্টি কুরিয়ার সার্ভিস সিলেক্ট করা, যারা আপনার হয়ে আপনার পার্সেলগুলো আপনার কাস্টমারের কাছে খুব যত্ন করে সুন্দর করে কিন্তু ডেলিভারি করবে। কিন্তু বিজনেসের স্টার্টের দিকে কোন কুরিয়ার সার্ভিস ব্যবহার করা ভালো হবে এবং কোন কুরিয়ার সার্ভিসের সার্ভিসটা কেমন, আসলে এই বিষয়টা ভালোভাবে না জানার কারণে অনেকে আছেন যারা বিভিন্ন ধরনের অনলাইন কুরিয়ার সার্ভিসগুলো ব্যবহার করেন এবং সময় মতো পার্সেল ডেলিভারি করতে না পারার কারণে অনেক সময় কিন্তু ক্ষতির সম্মুখীন হয়ে থাকেন। তো আজকের এই ভিডিওতে আমি আমার পার্সোনাল অভিমত আপনাদের সাথে শেয়ার করব, আমার বিজনেসের শুরুর দিকে আমি কী কুরিয়ার সার্ভিস ব্যবহার করেছি এবং সময়ের সাথে সাথে এখন বর্তমানে আমি কী কুরিয়ার সার্ভিস ব্যবহার করে আমার পার্সেলগুলো আমার কাস্টমারের কাছে আমি ডেলিভারি করাচ্ছি। তো সেই বিষয়গুলো আজকের ভিডিওতে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। আপনারা যারা নতুন আমাকে প্রথমবার দেখছেন, আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, কারণ আমরা এই চ্যানেলে আমার বিজনেস লাইফে যে অভিজ্ঞতাগুলো আছে অভিজ্ঞতাগুলো আপনার সাথে শেয়ার করার চেষ্টা করছি। তো আশা করছি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পরবর্তী ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা দেবেন, কারণ আপনাদের যত বেশি লাইক কমেন্ট দেখি তত বেশি আমি পরবর্তী ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। তো অবশ্যই আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পরবর্তী ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা দেবেন। চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আমার বিজনেসের একদম শুরুর দিকে তখন কিন্তু অনলাইন কুরিয়ার সার্ভিসগুলো ঠিক তেমন ছিল না, বেশিরভাগ ক্ষেত্রে তখন আমাদের সুন্দরবন কুরিয়ার সার্ভিস, এসএ পরিবহন, এজেআর, জননী, করতোয়া এই সকল কুরিয়ার সার্ভিসগুলোর উপর ভরসা করতে হতো। তো এই সকল কুরিয়ার সার্ভিসগুলোতে পার্সেল বুকিং করার জন্য দীর্ঘ লাইন ধরে কিন্তু তাদেরকে পার্সেলগুলো বুকিং করতে হতো, আবার ডেলিভারি করার সময় তারা কিন্তু হোম ডেলিভারি দিত না, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যেত কাস্টমার কিন্তু তাদের অফিসে গিয়ে পার্সেলগুলো রিসিভ করতে হতো, অর্থাৎ হোম ডেলিভারি অপশানগুলো তেমন খুব একটা ছিল না। বাট সময়ের সাথে সাথে কাস্টমারের চাহিদা বেড়েছে, কাস্টমার বাসা থেকে বসে কিন্তু পার্সেল রিসিভ করতে চাই। তো এই চাহিদার উপর ভিত্তি করে কিন্তু বেশ অনেকগুলো অনলাইন কোম্পানি তারা হোম ডেলিভারি স্টার্ট করেছে, তারা আপনার বা আমার অফিস থেকে পার্সেলগুলো পিক করে নিয়ে যাবে এবং তারা কিন্তু কাস্টমার একদম বাসা পর্যন্ত পৌঁছে দিবে। তো এই সকল কোম্পানিগুলোর মধ্যে অন্যতম ছিল রেডএক্স। তো রেডএক্সের সাথে আমার একদম অনলাইন কুরিয়ার স্টার্ট একদম তাদের মাধ্যমে কিন্তু শুরু হয়েছিল। তো তাদের সাথে আমার দীর্ঘ এখন পর্যন্ত প্রচুর পরিমাণে ট্রানজ্যাকশান হয়েছে। তো ট্রানজ্যাকশান অ্যামাউন্টটা আমি আপাতত না দেখাই। তো আমি যে কাজটা করেছি, আমি আপনাদের যদি রেডএক্স কুরিয়ার সার্ভিসের ভালো মন্দ দিকগুলোর বিষয়টা বলি, সেটা হচ্ছে রেডএক্সের কিছু কিছু এরিয়াতে খুব ভালো ডেলিভারি হয়, আবার কিছু কিছু এরিয়াতে আছে তারা একদম খুবই বাজে সার্ভিস দেয়। তো তাদের এই বাজে সার্ভিসের জন্য কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে ভালোভাবে পার্সেল ডেলিভারি হচ্ছে না এবং অনেক কাস্টমারকে কিন্তু তারা সময় মতো পার্সেল ডেলিভারি করে না। তো কিছু কিছু এরিয়াতে আছে যারা খুবই দ্রুত ডেলিভারি করে, আবার কিছু কিছু এরিয়াতে আছে যারা তারা একদমই দ্রুত ডেলিভারি করতে পারে না, সেক্ষেত্রে ম্যাক্সিমাম প্রোডাক্ট কিন্তু রিটার্ন চলে আসে, অর্থাৎ যেগুলো ভালো ডেলিভারি হয় সেগুলো একদম শর্টকাট দ্রুত টাইমে ডেলিভারি হয়, 80% ডেলিভারি কিন্তু এরকমই হয়। বাট 20% যেগুলো একদম ডেলিভারি হয় না সেগুলোতে কোনো কমপ্লেন রেইজ করে, অর্থাৎ রেডএক্সের যদি হটলাইন নম্বরে কল দেওয়া হয় তাদেরকে হটলাইনে কল দিয়ে টোটালি কিন্তু কোনো প্রকার সার্ভিস বা সাপোর্ট পাওয়া যায় না, তারা একদম রোবটের মতো কথাবার্তা বলে, আপনি কল দিলে নিজেও বিরক্ত হয়ে যাবেন। আপনি একটা মার্চেন্ট, নিজে যদি ওনার পরিচয় হয়ে কল দেন তবুও তারা আপনাকে খুব একটা ভালো যে সাপোর্ট দেবে এটা না, অর্থাৎ আপনার যদি কোনো পার্সেল নেই, কোনো হাবে প্রবলেম হয় সে হাবের ম্যানেজারের নাম্বারটা দিবে না, তাদের এটা নিয়ম নাই, এরকম টাইপের অনেক কথাবার্তা বলবে যেটা আপনাকে খুবই বিরক্তিকর লাগবে এবং তারা একদম খুবই কর্পোরেট লেভেলের মতো কথাবার্তা বলে। তো তাদের কাস্টমার সাপোর্টটা খুবই বাজে লেগেছে এবং ইদানিং যে প্রবলেমটা হচ্ছে তাদের বেশ কিছু হাবে মূলত পার্সেল আটকে দিচ্ছে ডেলিভারি রাইডারের সাথে, তাদের সম্ভবত ম্যানেজারের বা রেডএক্সের যে অফিস সেই অফিসের সাথে কোনো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে বা কোনো হয়তো ঝামেলা হয়েছে, এ কারণে রাইডারের যে কাজটা করছে বেশিরভাগ ক্ষেত্রে পার্সেল হারিয়ে ফেলছে বা পার্সেল ইচ্ছা করে ডেলিভারি করে টাকা জমা দিচ্ছে না, আবার অনেক পার্সেল আছে যারা পার্সেলগুলো তারা একদম লস্ট করে দিচ্ছে, লস্ট দেখিয়ে দিচ্ছে বা লস্ট দেখিয়ে দিলেও কিন্তু প্রপার যে সঠিক টাকা পয়সা সেই সঠিক টাকা পয়সা কিন্তু রেডএক্স দিচ্ছে না। তো এরকম আমার জানা মতো এখন 20-22 হাব এই প্রবলেমটা চলতেছে, যে কারণে আমি গত 2 মাস যাবত আমি পার্সেল খুব একটা রেডএক্সে দিচ্ছি না। আমি যদি আমার পার্সেলের আপনাকে হিস্টোরি দেখাই, আমি যদি ফেব্রুয়ারি হিস্টোরিটা দেখাই, ফেব্রুয়ারির সম্ভবত একদিন পার্সেল দিয়েছিলাম, 2 তারিখ থেকে আমি সম্পূর্ণ পার্সেল কিন্তু আবার স্টেডফাস্টে দেওয়া শুরু করেছি। আমি যদি ঠিক গত বছর এই মার্চ মাসের পার্সেল দেখাই তাহলে ঠিক বুঝতে পারবেন যে রেডএক্স আমি আসলে কতটা ইউজ করেছি।
তো রেডেক্স আমি গত বছর মার্চের 23 তারিখে দেখাই 95% পার্সেল কিন্তু আমি রেডেক্সের মাধ্যমে দিয়েছি এবং হিউজ একটা অ্যামাউন্ট পার্সেল কিন্তু তাদের মাধ্যমে আমি ডেলিভারি করিয়েছি, দেখতে পাচ্ছেন কোয়ান্টিটি। এবং বর্তমানে এসে বর্তমানে আমি যদি আপনাদের দেখাই, আমি গত মাসে ডিটেলসটা দেখাই কারণ এ মাসে কেবল মাসটা শুরু হলো, ফেব্রুয়ারি মাসে শুরুর দিকে 1-2 দিন পার্সেল শুধুমাত্র আমি রেডেক্সের মাধ্যমে দিয়েছি 1 তারিখ। বাট তাদের অনেকগুলো হবে প্রবলেম হওয়ার কারণে, অনেকগুলো পার্সেল ঠিকঠাকভাবে ডেলিভারি না হওয়ার কারণে একটা বড় অ্যামাউন্ট কিন্তু আমার লস হয়েছে শুধুমাত্র রেডেক্সের কারণে, যে কারণে আমি কিন্তু রেডেক্সকে বাদ দিয়ে স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিস বিকল্প নিয়েছি। স্টেডফাস্টেরও কিছু ভালো মন্দ দিক আছে, আমি আপনাদের সাথে একটু পরে শেয়ার করছি। তো দেখতে পাচ্ছেন যে গত মাসেও কিন্তু আমি রেডেক্স একদিন ব্যবহার করার পর স্টেডফাস্টে কিন্তু ভালো একটা অ্যামাউন্ট পার্সেল কিন্তু দিয়েছি। দেখেন যে বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওর মাধ্যমে, যে আসলে আপনার কী কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি পার্সেল ডেলিভারি করবেন এটা সিলেক্ট করা অনেক জরুরি, কারণ এটা আপনি যদি প্রপারলি মূলত অ্যানালাইসিস করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার কুরিয়ার সার্ভিসের কারণেই কিন্তু আপনার কোম্পানির বদনাম হবে, আবার এই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু আপনার বড় একটা অ্যামাউন্ট লস হতে পারে। কীভাবে লস হতে পারে? আপনার পার্সেলগুলো তারা সঠিকভাবে ডেলিভারি না করলে, তারা আপনার পার্সেলগুলো যত্ন করে ডেলিভারি না করলে কিন্তু আপনার পার্সেলের একটা বড় অ্যামাউন্ট ক্ষতি হয়ে যাবে, কারণ সেগুলো রিটার্ন আসলে একে তো আপনি প্রফিট করতে পারলেন না, আবার রিটার্ন আসলে রিটার্ন চার্জ দেওয়া লাগবে এবং অনেক পার্সেল আছে যেগুলো রিটার্ন আসলে কিন্তু ড্যামেজ হয়ে যায়। তো এই যে বিষয়টা, এই বিষয়টার জন্যই কিন্তু আমি রেডেক্স কুরিয়ার সার্ভিস আপাতত বন্ধ রেখেছি। অল্প কিছু মাঝে মধ্যে পার্সেল দেই, তবে তাদের বেশিরভাগ প্রবলেম হচ্ছে ঢাকার বাইরে। আমি কিছু কিছু এরিয়ার নাম বলি, যেমন চট্টগ্রাম, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, তো এই টাইপের এরিয়াগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে প্রবলেম। তো যে কারণে আমি আপাতত রেডেক্সে পার্সেল দেওয়া বন্ধ করেছি। রেডেক্সের পরও আমি কিন্তু পাঠাও ট্রাই করেছিলাম, বাট পাঠাওয়ের যে প্রবলেমটা হয়েছে, পাঠাওতেও সেম কাছাকাছি রেডেক্সের মতোই, তবে রেডেক্সের চেয়ে ডেলিভারি সাকসেস রেট ভালো, তবে আমার কাছে পার্সোনালি একটু বেশি কর্পোরেট মনে হয়েছে। তো আমি পার্সোনালি যে কাজটা করেছি, আমি রেডেক্সের বিকল্প স্টেডফাস্ট বর্তমানে ব্যবহার করছি। স্টেডফাস্টে আসলে তাদের জনবল একটু সংকট আছে, বাট তাদের একটু সীমাবদ্ধতা আছে, তাদের ইনভেস্টমেন্টে প্রবলেম আছে আমি যতটুকু স্টাডি করেছি তাদেরকে নিয়ে। তবে তাদের যে কাজটা হচ্ছে, তারা কিন্তু একদম সর্বোচ্চ চেষ্টা করছে পার্সেল ডেলিভারি করার জন্য। দুই একটা হাবে প্রবলেম থাকতে পারে, দুই একটা হাবে এরকম প্রবলেম আছে, বাট রেডেক্সের তুলনায় যদি আপনি কম্পারিজম করেন সেক্ষেত্রে আমার কাছে এখন পর্যন্ত মনে হয়েছে স্টেডফাস্টে রেডেক্সের তুলনায় সাকসেস রেট ডেলিভারি অনেক বেশি। অর্থাৎ একটা পার্সেল যদি আপনার কাস্টমার নিতে চাই সেক্ষেত্রে তারা সর্বোচ্চ পর্যন্ত ডেলিভারি করার চেষ্টা করে, অপরদিকে রেডেক্সে কিন্তু একটা পার্সেল 1-2 দিন, 3 দিন অ্যাটেম্প নিবে। অনেক সময় দেখা যাচ্ছে রাইডার কাস্টমারকে ফোন না দিয়ে অ্যাটেম্প নিয়ে সে ফার্স্ট অ্যাটেম্প শেষ, সেকেন্ড অ্যাটেম্প এবং থার্ড অ্যাটেম্প, তিনটা অ্যাটেম্প নিয়ে কিন্তু তারা ইচ্ছা করে ডেলিভারি না করে রিটার্ন করে দেয়। বাট স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের ক্ষেত্রে কিন্তু এরকমটি তারা করে না। তাদের ক্ষেত্রে যে বিষয়টা আমি দেখেছি, একটা প্রোডাক্ট কাস্টমার যদি নিতে আগ্রহী থাকে, তাকে তারা 3-5 দিন পর্যন্ত চেষ্টা করে। যদি কোনো কারণে আপনি যতক্ষণ পর্যন্ত না বলবেন যে এটা রিটার্ন করেন, ততক্ষণ পর্যন্ত ম্যাক্সিমাম ক্ষেত্রে রিটার্ন করে না। দুই একটা হবে, দুই একটা আসলে সবাই তো একদম 100% ভালো হবে না। স্টেডফাস্টের ক্ষেত্রেও ঠিক বিষয়টা সেম, তবে আমি যদি পাশাপাশি কম্পারিজমের কথা বলি সেক্ষেত্রে পাঠাও এবং স্টেডফাস্ট এই দুইটা কুরিয়ার সার্ভিস আমার কাছে রেডেক্সের থেকে অনেক ভালো সার্ভিস দিচ্ছে ডেলিভারি, এটা আমি মনে করছি। এবং আপনি চাইলে কিন্তু পাঠাও ট্রাই করতে পারেন, স্টেডফাস্টও ট্রাই করতে পারেন। এবং বিষয় হলো যে আপনার প্রোডাক্ট কোন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ভালো রেসপন্স করছে, ভালো ডেলিভারি হচ্ছে, সেটা আপনাকেই কিন্তু বেছে নিতে হবে। আমার ক্ষেত্রে আমি দেখেছি রেডেক্সের থেকে পাঠাওতে আমি বেটার সার্ভিস পেয়েছিলাম, এবং পাঠাও থেকে আমি আরও বেটার সার্ভিস পেয়েছি স্টেডফাস্টে। যদিও স্টেডফাস্টের কিছু কিছু এরিয়াতে প্রবলেম আছে, সে প্রবলেমগুলো জন্য আমি ওই এরিয়াতে স্পেসিফিক কিন্তু আমি পাঠাওতে দিচ্ছি, আবার রেডেক্সেও দিচ্ছি অল্প অল্প। তো এই বিষয়গুলো আপনাদের সাথে আমি শেয়ার করলাম যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় যে আসলে একটা বিজনেস স্টার্ট করার সময় ডেলিভারি পার্টনার সিলেক্ট করা কিন্তু অনেক জরুরি একটা বিষয়। তো আপনারা এই বিষয়টা যখন সিলেক্ট করবেন অবশ্যই চিন্তাভাবনা করেই সিলেক্ট করবেন। আপনি চেষ্টা করবেন সবগুলো কুরিয়ার সার্ভিসে ট্রাই করা, অল্প অল্প করে ট্রাই করা, এবং আপনার প্রোডাক্টটা যে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যত্ন করে ডেলিভারি করছে সেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু আপনি পার্সেলগুলো বা প্রোডাক্টগুলো দেওয়ার চেষ্টা করবেন। তবে বলে রাখি, তিনটা কোম্পানি ইস্টাবলিশ কোম্পানি, এগুলো আসলে ফ্রড বা স্ক্যামিং করার কোনো মানে চান্স নেই বললেই চলে,
আমার যতটুকু মূলত আমি পার্সেল তাদের সাথে শুরু থেকে এখন পর্যন্ত বিজনেস করেছি। তবে এখন এগুলো ছাড়াও অনেকগুলো ছোট ছোট অনলাইন কুরিয়ার চালু হয়েছে, সেগুলো আমি পার্সোনালি মনে করি যে এগুলোতে পার্সেল না দেওয়াই ভালো। কারণ তারা আবার দেখা যাচ্ছে যে এ পাঠাও বা রেডএক্স বা স্টেডফাস্টের কাছে অ্যাফিলিয়েট নিয়ে তাদের মাধ্যমে আবার ডেলিভারি করাই। তো আপনারা ওই সকল ছোটো ছোটো কোম্পানি যেগুলো একদম খুব একটা মানুষ নাম জানে না সেগুলো অ্যাভয়েড করতে পারেন। তো ডেলিভারি টাইগার নিয়ে অনেকেই কিন্তু আমাকে কোশ্চেন করেন যে ডেলিভারি টাইগারটা কেমন। আমি এই তিনটা কোম্পানির পরে যদি কোনো কোম্পানিকে স্থান দিই সেক্ষেত্রে ইকুরিয়ার কোম্পানিকে দিব। ইকুরিয়ার কোম্পানি কিন্তু মোটামুটি ভালো। তো আপনি এছাড়াও ডেলিভারি টাইগার বা অন্য অন্য কোম্পানি পাবেন, বাট সেগুলোতে আমি রেকমেন্ড করব পার্সেল না দেওয়ার জন্যই। আপনি চেষ্টা করবেন এই ব্র্যান্ডেড কোম্পানিগুলো অর্থাৎ রেডএক্স, পাঠাও এবং স্টেডফাস্ট এই তিনটা কোম্পানির মধ্যেই অথবা ইকুরিয়ার এই চারটা কোম্পানির মধ্যেই কিন্তু পার্সেল দেওয়ার চেষ্টা করবেন। আর তাছাড়া আপনি যদি অন্য কোনো কুরিয়ারে পার্সেল দিতে চান সেক্ষেত্রে দিতে পারেন। আপনার যদি কোনো পরিচিত তাদের কেউ থাকে সেক্ষেত্রে তাদের রেফারেন্স নিয়ে পার্সেল দিতে পারেন। তবে আমি এই তিনটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমেই কিন্তু এখন আমার পার্সেলগুলো সব ডেলিভারি করছি, এটা আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। কেমন লাগলো পুরো ভিডিওটি? আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।